বাড়িছে চকুর অসুখ কনজাংটিভাইটিস মাজুলীত আক্রান্ত শ শ লোক শিশুরপর বৃদ্ধলে সকল আক্রান্ত চকুর অসুখত চকুর রোগের বাবেই বন্ধ কেবাখনো ব্যক্তিগত বিদ্যালয় বিগত কিছুদিন ধরে রাজ্যত চকুর রোগ কনজাংটিভাইটিসত আক্রান্ত হয়েছে হাজার হাজার লোক মাজুলীত এই সংক্রামক রোগে সানি ধরেছে আক্রান্ত হয়েছে শ শ ছাত্র ছাত্রী যার বাবে কেবাখনো ব্যক্তিগত বিদ্যালয় বন্ধ দিবলগিয়া হয়েছে আমার বিদ্যালয়ে যথেষ্ট সংখ্যক ছাত্র ছাত্রী আক্রান্ত হয়েছে এটা কি হয়েছে যে বস্তুটি যথেষ্ট সংক্রামক এজনের পর আনজনে অতি সোনকালে বিয়পি যায় এটা আজি যা কেদিনমান আমার বিদ্যালয়ত প্রতি ক্লাসত ছাত্র ছাত্রীর উপস্থিতির সংখ্যা 50% তলে নামিছে গতিহে এই সকলবিলাক ছাত্র ছাত্রীর মূল কারণটি হয়েছে চকু অসুখ আর কেতিয়া এনেকুৱা হয়েছে যে ছাত্র ছাত্রী বিদ্যালয়ে আহিছে অহার পাছত আমি তেওঁলোকক অসুখ দেখি আমি নিজে আগে তেওঁলোকক গাড়ীয়ে ঘর থাকা হয়েছে কারবার অভিভাবক মাতি আনি ঘরে পাঠাবলগা হয়েছে ইয়ার কারণটা এটাই যে তেওঁলোকৰ যদি বিদ্যালয়ত থাকে ক্লাসত থাকে বাকি সকলে অতি সোনকালে সংক্রামক হব ভাইরাস আর ব্যাকটেরিয়ার পৰা হয় এই রোগ রোগের লক্ষণবোৰ কলে মাজুলীর যুটিয়া স্বাস্থ্য সঞ্চালকে ভাইরাস আর কেতিয়াবা ব্যাকটেরিয়া পাও হওয়া বেমার বেমারটো কি বেমারটো জানে চকু রঙা পড়ব রঙা পড়বা চকু হালধিয়া এনেকা যুক্ত পানি ওলাব চকুকিটা আঠামাই লাগি ধরব পায়ে যেহেতু ইজনের পর ইজনের অতি সোনকালে এই বাগরি যায় গতি এনেকুৱা আক্রান্ত লোক জনসমাগম ঠাইল যাব নালাগে তেওঁ ব্যবহার করা রুমাল সুমাল বেলেগে করব নালাগে আর স্কুলত লওয়া ছিল যদি এনেকুৱা হয়েছে স্কুললে আহিব নালাগে চিকিৎসার বিশেষ প্রয়োজন নাই যদিও এই রোগ হলে কিছু সাবধানতা অবলম্বন করব লাগে অবশ্যই বেশি হলে চিকিৎসকর কাষ চপা উচিত এনেকে ট্রিটমেন্ট চিকিৎসা কি চিকিৎসা বিশেষ চিকিৎসা ইয়াতে প্রয়োজন নহয় প্রথমতে তথাপি কিন্তু ঠান্ডা পানিয়ে চকুটো ধুই থাকিব লাগে ঘনে ঘনে আর কলা চশমা পিন্ধিব লাগে কলা গ্লাস বেশি হলে মানে চিকিৎসকক পরামর্শ লোক ভিডিও জার্নেলিস্ট দিব্যর সহ মাজুলীর মিতু খাতনিয়ারর রিপোর্ট এনকে টিভি।